আমি আমার ছোটবেলা থেকে বড় হয়েছি মামার বাড়িতে, তো সেখানকার সব কিছু আমার মাথায়, নদী, গরম চা, ছোটবেলাটাও ওইখানে বেশ খুবই। আমার তো ধরো একদম পুরো কৃষিবিদ হয়ে যেতে ইচ্ছা করে, কৃষিবিদ না সরি কৃষক, কৃষিবিদ মানে তো পড়াশোনার দিকটা, মানে চাষবাস আমার খুব আগ্রহ, শেষ বয়সে মনে হয় তাই করবো। আমার খুবই মানে এই অনিয়মগুলো নিয়ে আমার খুব জেদ ছিল, যেমন মেয়েরা যেতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, আমার গ্রাম থেকে কেউ ফাইভের বেশি পাশ করতে পারেনি। তো আমি সেখান থেকে মানে এমন গ্রামে, আমি ধরো যে আমার গ্রামে এখনও ইলেকট্রিসিটি যায়নি, মানে আজ 2018-র তোমার গ্রামেও যায়নি, 2018-র জুন 21-এর মধ্যে পূর্ব বাংলাদেশ ইলেকট্রিসিটি মানে সিটি যাবে। তো ছোটোবেলায় মনে হতো হারিকেনে পড়ছি, মাটিতে বসে পড়ছি, কষ্ট হতো, মানে শহরে আসলে কখনো আমার পিসির বাড়ি ছিল এসে কারেন্ট কত ভালো লাগছে, লাইট, টিভি। এখন আমার মনে হয় না যাক ইলেকট্রিসিটি গ্রামে, মানে যে শান্তি, যে কোয়াইটনেস, এটা দরকার। মানে গাড়ি যদি নিয়ে যাই ভাড়া করে, আপা আর যাওয়া যাবে না, মনে হয় আর যাওয়া যাবে না, রাস্তার অবস্থাও খারাপ। আমি বলছি যায় তো যাও না, মানে যদ্দূর যাওয়া যায়, কোনোরকম বলে টোলে বাড়িতে নেওয়ার পর একদিন এক ড্রাইভার বলতেছে, সে আমাকে চিনে আমি যে অভিনয় করি, সে বলতেছে এখান এটা আপনার বাড়ি, এখান থেকে আপনি ঢাকায় গেছেন, আপনার সেলাম, কিন্তু আমি এখানে আর আসবো না আপনাকে নিয়ে। সে মানে এরকম, মানে তোমরা গেলে বুঝতে পারতে, খুবই রিমোট একটা জায়গা থেকে, মানে এখনও ধরো যে 7-4টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে এরকম। কিন্তু আমার টার্গেট ছিল আমি কখন এখান থেকে SSC পর্যন্ত আমি আমার বাবার স্কুলে করেছি, তারপরে আমি বাইরে যাব। আমার কাকু আবার ওই গ্রাম থেকে বেরিয়ে আসাতে হেল্প করেছে পড়াশোনা, যে বাইরে এসে পড়ুক, মানে শহরে এসে পড়ুক, মমিনুন্নেসা স্টুডেন্ট ভালো, ওই জায়গাটায় কাকু হেল্প করেছে, কিন্তু আবার মিডিয়ার ক্যারিয়ারের দিকে কেউ আমাকে সাপোর্ট করেনি। তো আমি ওরকম যে একটা জায়গা থেকে বের হয়ে আসছি ধরো শুধুই মাত্র মানসিক জোরে, এবং এই মানসিক জোরটা আমার কোত্থেকে আসলো আমি আসলেই জানি না। তবে আমি আমার যেটা মনে হয়, আমি প্রায় আমার দাদুকে মিস করি, আমার মায়ের বাবা, সে খুবই শিক্ষিত মানুষ ছিল, তাদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক বেশি ভালো ছিল আমার বাবার ফ্যামিলি থেকে। তো সে অনেক পড়াশোনা করতো, খুবই জ্ঞানী, আমি অনেক গল্প করতাম তার সাথে। তো ওই বড়দের বইগুলোই আমি মানে হয়তো না করতো, তুমি এগুলো মানে খুবই ছোট, আমি ধরো এখনও স্কুলে যাই না, তারপর স্কুলে যাই 1, 2, 3, 4 তখন থেকে ওইগুলো পড়তাম, মানে শরৎচন্দ্রের গল্পগুলো বোধহয় আমি 4-5-এর সময় পড়ে ফেলেছি, কারণ ছোটদের আলাদা করে গল্পের বই এনে দিবে ওই কালচার ছিল না, বড়দের বই আমার মানে আমি যেটাই পেতাম সেটাই পড়তে ভালো লাগতো। আমার ধরো মিষ্টি নিয়ে গেছে প্যাকেটে মানে পেপার দিয়ে মোড়ানো কিছু একটা, ওইটাও পড়তাম, কারণ অত স্কোপ ছিল না বই পড়ার, কিন্তু আমার খুব নেশা ছিল যে খেলাধুলাও মানে অত বাইরে মানে একটু রেস্ট্রিক্টেড, মা যেতে দিত না, ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল, মানে খেলতে পারতাম না, মেয়েরা যেমন সব ছেলে মেয়েরা একসাথে খেলতো সেটা আমি করতে পারতাম না। আমি সেটা থেকে বেরিয়ে যে না আমাকে কিছু করতেই হবে, আমি এটার মধ্যে যাব না, তো মাস্টার্স কমপ্লিট না করে আমি কিছু করব না, সেটা আমার টার্গেট ছিল। তো রেজাল্টও বরাবরই ভালো ছিল, সবাই ভেবেছিল যে BCS পরীক্ষা দিব, ভালো চাকরি বাকরি করব, এটা করব, সেটা আবার সেটা ফ্যামিলির বাইরে গিয়ে আমাকে পড়তে হয়েছে। এখন এখন ঠিক আছে, এখন একটা অবস্থা না, এখন সবাই মানে ভয় পেত, খুব স্বাভাবিক না, গ্রামের মানুষ যে ওইখান থেকে ঢাকায় কেউ নেই, চিনে না জানে না, এটা কী করে সম্ভব, আমার কাছেও মাঝে মাঝে অবাক লাগে যে এটা কী করে সম্ভব হলো, আমি নিজেও জানি না। একটা ওই জেদ, একটা শক্তি আছে, মানে ওই লিবারেল জায়গাটা ওই ছোটোবেলা থেকে আমার দাদু থেকে পড়ে অটোমেটিক তৈরি হয়েছে, আমি জানি না কেন কীভাবে হলো এটা।